যে চলচ্চিত্র জগতের সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইকে বলবো, সহসভাপতি এবং সেক্রেটারি মিশা সওদাগরকে বলবো, একে যদি বহিষ্কার না করেন, এর বিচার যদি আপনারা না করেন, বাংলার মুসলমান তসলিমা নাস্তিক মতো একেও বাংলার জমিন থেকে ভারতে পাঠাবে কথা বলেন ঠিক না ব্যাটি? আজকে বাংলাদেশে আল্লাহর বরাত ঘোষণা বাদ দিয়া কিছু দুই পয়সার নায়ক আজকে আলেম ওলামাদেরকে শালা বলে গালি দেয়। চিত্রনায়ক জায়েদ খান মাঝে মাঝে ডিগবাজি দেয় ভাইরাল হওয়ার জন্য, দেখছো না যুবক? এর সিনেমা হল মানুষ এখন ভাঙ্গা দিয়ে সিনেমা হলে যায় না, এখন ভাইরাল হওয়ার জন্য প্রায় আলেম শালাদের কাছে যারা যায় তারা মূর্খ গন্ডগেরা খারাপ মানুষ। মানুষ আলেমের কাছে কোরআন শিখতে যায়, ইসলাম শিখতে যায়, দিন শিখতে যায়। আমি ওই যে চলচ্চিত্র জগতের সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইকে বলবো, সহসভাপতি এবং সেক্রেটারি মিশা সওদাগরকে বলবো, একে যদি বহিষ্কার না করেন, এর বিচার যদি আপনারা না করেন, বাংলার মুসলমান তসলিমা নাস্তিক মতো একেও বাংলার জমিন থেকে ভারতে পাঠাবে কথা বলেন ঠিক না ব্যাটি? আমরা এই নবনাস্তিক এই কুলাঙ্গার জায়েদ খানের সবাই বিচার চাই, কারণ ওলামায়ে কেরাম আল্লাহকে মোহাব্বত করে, ওলামায়ে কেরামের দাম আমার রসুলের বড় বেশি। কারণ নায়েবে নবী কোনো ঘুষখোর সুদখোর না, বেঈমান না, নায়েবে নবী ওলামায়ে কেরাম। তুমি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবা, মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলবা, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, তুমি মনে করছো দেশে শান্তি থাকতে পারবা? অলরেডি সারা বাংলাদেশে আগুন লেগে গেছে, সব ওলামায়ে কেরাম মুয়াজ্জের মঞ্চে বসে তার বিরুদ্ধে ফতোয়া জারি করে দিয়েছে, সে নতুন এক নাস্তিকের আবির্ভাব হয়েছে। সরকারকে বলবো এই নব নাস্তিকের বিচার যদি আপনি না করেন, বাংলার মুসলমান যদি মাঠে নামে জুমার আগে সে যদি লাইপে এসে ক্ষমা না চায়, আলেমদের কাছে যদি ক্ষমা না চায়, এই নব নাস্তিকের বিচার বাংলাদেশে হবে, বাইতুল মুকাররম মসজিদের সামনেই হবে, ওর বিচার কেউ ঠেকাতে পারবে না। কারা কারা জায়েদ খানের বিচার চান, দুই হাত উঁচু করে আল্লাহকে ডাকায় দার মুসলমানেরা। প্রিয় ভাইরা, তসলিমা নাসরিন যখন বরখার বিরুদ্ধে পর্দার বিরুদ্ধে বিষোদ্গার করেছিল, মুসলমান যখন আওয়াজ তুলেছিল, ওই বরখার মধ্যে প্যাকেট কইরাই তসলিমা নাসরিনকে ভারতে পাঠানো হয়েছিল, ওই কথা আজও কিন্তু আমরা ভুলে যাই নাই। লতিফ সিদ্দিকী যখন হজের বিরুদ্ধে কথা বলেছিল, মুসলমান যখন আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, লতিফ সিদ্দিকী আমেরিকায় পালাতে বাধ্য হয়েছিল। ওই জামালপুর সরিষাবাড়ির এমপি প্রতিমন্ত্রী ওই টাকলা মুরাদ যখন রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবে না, মুসলমান আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল, টাকলা মুরাদের ১২টা বেজে গিয়েছে, বাংলার জমিন থেকে কানাডা পালাতে বাধ্য হয়েছিল। আমরা এই জন্য মিশা সওদাগরকে বলবো, তুমি চলচ্চিত্রের সেক্রেটারি, তুমি চলচ্চিত্রের সভাপতি ইলিয়াস কাঞ্চন, তুমি একজন প্রবীণ মানুষ, পুরান মানুষ, আমরা তোমাকে শ্রদ্ধা করি, তুমি যে কাতারে হও, হয় জান্নাতি কাতারে হও না হয় জাহান্নামী কাতারে হও, এর যদি বিচার আপনারা না করেন, বাংলার আফাম সাধারণ জনগণ কে নামাজ পড়ুক কে নামাজ পড়ে না, কে তাবলিক পাবলিক সরসিনা উজানি জামাত ইসলাম চরমনায় আলিয়া সরসিনা দেখার টাইম নাই, যে আমার রসুল্লার উত্তরসরি আলেমদের গালি দিবে, ওর জিব্বা আমরা বাংলাদেশে রাখবো না, ওর জিব্বাটা টান দিয়া বাইর কইরা কুত্তার রাস্তা বানা দরকার। আল্লাহ বলে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমার বান্দার মধ্যে যারা আলেম তারা আমি আল্লাহকে বেশি মুহাব্বত করে। তুমি সে আলেমদের শালা বলে গালি দিবা আর কি কয়, কে আলেমরা বলৎকার করে, আর আমরা নায়করা মাইয়াদেরকে দেখিয়া যদি একটু প্রেম টেম না করি, ভালো টালো না বাসি, এটা কি হয়? আমি যখন ছোট তখন থেকে তুমি সিনেমা করো, তুমি বিয়ে না করে এখন পর্যন্ত কেমনে বেঁচে আছো? কোরআনের আইন শরিয়া যদি বাংলাদেশে থাকতো, ওপেনলি তোমাকে মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, কারণ তুমি একজন জেনাকার। কথা বলে না কেন? আজকে এদের ফ্যান ফলোয়ার বেশি, সুবহানাল্লাহ এগুলো স্লোগান নবীওয়ালাদের,
মারহাবা স্লোগান আমার নবীদের সব নবীরা আমার নবীকে আল্লাহ যখন মিহরাজে নিলেন বাইতুল মামুরে আমার নবী যখন ইমামতি করলেন সব নবীকে যখন জিবরিল পরিচয় করে দিতেছিলেন আমার নবীকে যখন পরিচয় করে দিতেছিলেন তখন সব নবীগণ আমার নবীর নাম যখন শুনেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক বাক্যে সবাই বলেছিল মারহাবা আমরাও মাঝে মাঝে বলবো মারহাবা এই স্লোগান গুলো নবীওয়ালার স্লোগান বলেন মারহাবা আরো জোরে বলেন এটা রজব মাস এই মাসে আমার নবীকে আল্লাহ পাক গুরুত্ব গগনে নিয়েছেন ঠিক না এই মাসে আমার নবীজি মিরাজে গিয়েছিলেন জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন সাত আসমান সাত জমিন আল্লাহ পাক ঘুরে ঘুরে দেখিয়েছেন বলেন সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা সূরা আহকাব চব্বিশ নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনের ১৩ নম্বর আয়াত আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে এদের কোনো চিন্তাও নাই এদের কোনো পেরেশানিও নাই এদের হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়ে নেব বলেন সুবহানাল্লাহ ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাসুক হ্যায় ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর ইয়া ইলাহি তু মেরা সাতার হ্যায় ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায় আমাদের রবকে হাসরের ময়দানে বিচার আমাদের করবে কে আর জোরে বলেন এ আল্লাহর বান্দা হাসরের ময়দানে আল্লাহ যদি আমার জিম্মা নেয় আমার কোনো টেনশন আছে হ্যাঁ তাহলে চলতে ফিরতে উঠতে বসতে জিকির হবে কার ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন আল্লাহ বলে বান্দা যে আমারে ডাকে আমি আল্লাহ তারে ডাকি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা তুই যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তখন তার হয়ে যাই আমরা হব কার সাহাবা কেরাম নবীকে চিনেছে তার মালি রবকে চিনেছে আমার নবীর সাথে জান্নাতে ঘুমাইতেছে জান্নাতুল বাকি নামে একটা স্থান আছে মদিনায় ওই জান্নাতুল বাকিতে একজন নয় দুইজন নয় ৭৭ জন সাহাবা ইকরাম ঘুমায় এতদিন শুনেছিলাম ওখানে নবীজির চাচা আমির হামজা শুয়ে আছে আল্লাহু আকবার ওখানে সাদ বিন সাদ শুয়ে আছেন ওখানে আবু হুরায়রা শুয়ে আছেন ওই জান্নাতুল বাকির কিনারে গেলে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় যখন এই বাস থেকে নামলাম জান্নাতুল বাকির মধ্যে চলে গেলাম চোখের পানি ধরে রাখতে পারি নাই এখানেই তো বেঈমানরা উহুদের যুদ্ধে আমার রসুলের ৭৭ জন সাহাবাকে শাহাদত বরণ করিয়েছেন মৃত্যুবরণ করিয়েছে নবীজির চাচা আমির হামজার কবরটা পাথর দিয়ে হালকা 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 এরকম করে চিহ্ন দেওয়া আছে ৭৭ জন সাহাবা যেখানে ঘুমায় আছে আমির হামজার কবরের কিনারে কান্টা লাগাইলে গুনগুন গুন গুন করে কান্নার আওয়াজ এখনো আসে আসে কারা মিল্লা দে মাঝে হব খোদা আসে কারা মিল্লা দি মাঝে হব জুদা এসকে আসে গে নিস্তি কুচু বর বারু এসকে আসে গে নিস্তি কুচু বর বারু এ আল্লাহর বান্দারা সাহাবা ইকরাম কেমন আশেক ছিল বিপদে পড়লেই আল্লাহর কাছে সাহায্য চেয়েছে
আল্লাহ পাক সাথে সাথে সাহায্য পাঠাইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা কয় নাম্বার খলিফা জোরে বলেন হযরত আলী 10 বছর বয়সে কালিমা পড়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কয় বছর বয়সে আরো জোরে কালিমা পড়াবার পর আল্লাহর নবীকে বলে নবী তরবারি দেন আমাকে একটা যুদ্ধের দায়িত্ব দেন যেই যুদ্ধের সেনাপতি আমি আলী নিজেই করতে চাই সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ নবী কয় আলী তুই পারবি না আলী ডাক দিয়া কয় নবী আপনি বলেছেন আল্লাহকে যদি কেউ রব বলে স্বীকার করে আল্লাহ নাকি ওই বান্দার জিম্মা নিয়া নেয় নবী আমার রব এখন আল্লাহ আর আল্লাহ যদি আমার জিম্মা নেয় কোন কাফের আমার ক্ষতি করতে পারবে না মক্কার বড় কাফের আল্লাহর ঘর বাইতুল্লাহ যেখানে হারাম শরীফের কাছে নবীকে মারার জন্য ঘোষণা দেয় নাম হলো রোকানা বিশাল লম্বা 60 ফুট লম্বা ছিল সকালবেলা একটা ছাগলের গোশত লাগতো তার নাস্তা করতে 5 কেজি চাউলের রুটি লাগতো একায় খাইতে রোকানার আল্লাহর নবীকে মারার জন্য আসছেন আল্লাহর নবী বলে আমি যাব না আমার পক্ষ থেকে আমার আলিয়ে যথেষ্ট আল্লাহু আকবার বলে কয় বছর আলীর বয়স জোরে কও রে যুবক আর এখন 10 বছরের যুবক মোবাইল চায় ছোট বাচ্চা লজ্জা লাগে না মক্কাতুল মুকাররমায় গিয়া দেখলাম ওই দেশের ছেলেরা ইরানের ছেলেরা ইরাকের ছেলেরা ওই আফ্রিকার ছেলেরা 10 বছর 8 বছর বয়স যখন যখন বুঝতে শেখে ওদের মা বাবার কাছে বায়না ধরে আব্বু আম্মু আমারে কিছু টাকা দাও আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ নবীজি রওজা মুবারক জিয়ারত করতে যাব কেন ফজিলত কি এই ফজিলত শোনাবার পরে দেখি কত জোরে আপনারা মারহাবা বলতে পারেন আমি দেখব আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা তাওয়াব করবে 7 বার আল্লাহ পাক বলেন তাকে আমি আল্লাহ জান্নাতে দেওয়ার ঘোষণা দিয়ে দেই আমার রসুলের রওজা মুবারকের কিনারায় গিয়ে যারা সালাম দেয় আমার রসুল তাকে সুপারিশ করা রসুলের জন্য ওয়াজিব হয়ে যায় আরে ভাই বলেন না ভালো লাগে না না গান শুনবেন এ মুসলমান হেদায়েতের মালিক কে জোরে বলেন 10 বছরের আলী কালিমা পড়ে মুসলমান আল হিদায়া ওয়ান নিহায়া কিতাবের নাম কিতাবে মুস্তফা আমার রসূলের শানে পারস্যের কবি যে কিতাব লিখেছেন ফারসিতেই কবিতার অনুবাদকে কিতাবের অনুবাদ করা হয়েছে হযরত আলী রোকানার সামনে গিয়া যখন দাঁড়াইলেন ডাক দিয়া কা রোকানা আমি আসছি তোমার সাথে যুদ্ধ করাবার জন্য রোকানা বলে এতটুকু বাচ্চা বুড়ি আঙ্গুল দিয়ে যদি একটা ছটকা মারি তুই উড়ে যাবি আলী কয় সাবধান আমাকে ছোট তুমি মনে করিও না আমি আলী হলাম শেরে খোদা আলী সুবহানাল্লাহ বলে না আল্লাহর বাপ কোন সাহাবী বলেন আরো জোরে রোকানার সামনে আলী দাঁড়িয়ে গেল আলীকে বলে মা তরবারি দি আমার আলী বলে আমি আবতাগি গায়রুল ইসলাম দীনান ফালাইয়ু ওয়ালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আস্তে করে বলেন সূরা আল ইমরানের 93 নম্বর আয়াত আল্লাহ বলেন দুনিয়াতে যার ইসলাম নাই তার কিছুই নাই তার কিছুই নাই রোকানা আমি আলীর এখন ইসলাম আছে আমার পরিচয় আমি একজন মুসলমান সুবহানাল্লাহ বলেন